हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल नो बायोलॉजी नो लाइफ। और आमी तुम्हारे एडुकेटर शम्पा साहा। आज की आम्रा क्लास 11 एर बायोलॉजी जे चैप्टर एर आलोचना छिलाम, अर्थात उद्भिदेर गठनगत अंग संस्थान, ताते आगेर दिन आम्रा मूलेर आकार सम्पर्के बा मूलेर गठनगत अंग संस्थान सम्पर्के जेनेछिलाम, आरो जेनेछिलाम मूलेर काज सम्पर्के। आज के आम्रा जानबो मूलेर रूपान्तर बा मॉडिफिकेशन अफ रूट सम्पर्के। ताहले प्रथमे जेने नी जे मूलेर रूपान्तर बोलते की बोझाय। देखो, विशेष कार्य सम्पन्न करार जोन्नो बा प्रतिकूल परिवेशे सहज और स्वाभाविक जीवन धारणेर जोन्नो मूल परिवर्तित हुए नानान आकृति धारण करे। विशेष भावे परिवर्तित এই মূলকে রূপান্তরিত বা পরিবর্তিত মূল বলে। অর্থাৎ কোনো বিশেষ প্রয়োজনে বা কোনো বিশেষ পরিবেশ যেখানে মূল যে অবস্থায় আছে সে অবস্থায় মানিয়ে নিতে পারছে না, বা উদ্ভিদের প্রয়োজনে যদি মূলের গঠনগত বা ক্রিয়াগত কোনো পরিবর্তন ঘটে, এই ঘটনাকে বলা হয় মূলের রূপান্তর। দেখো, আমরা জানি মূলে প্রধান মূল হয়, শাখা প্রশাখা মূল হয় এবং অস্থানিক মূল হয়, তাই তো? তো আজকে আমরা একে একে প্রত্যেক ধরনের মূলেরই পরিবর্তন সম্পর্কে জানব। নিশ্চয়ই অবাক হচ্ছ যে সব ধরনের মূলই পরিবর্তিত হয়। হ্যাঁ, কারণ উদ্ভিদের জীবনযাপনের এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের মূলেরই পরিবর্তন ঘটতে দেখা যায়। প্রথমে আমরা পড়ব প্রধান মূলতন্ত্রের রূপান্তর বা মডিফিকেশন অফ দ্য ট্যাপ রুট সিস্টেম সম্পর্কে। দেখো, প্রধান মূলের পরিবর্তন সাধারণত খাদ্য সঞ্চয়ের কারণেই হয়, এবং কখনো কখনো এটা আমাদের খুব পরিচিত উদ্ভিদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। যেমন যেই সকল মূলেরা, অর্থাৎ মূলত প্রধান মূলেরা খাদ্য সঞ্চয়ের জন্য পরিবর্তিত হয়, তাদের বলা হয় সঞ্চয় মূল বা স্টোরেজ রুট। এবং এরা সাধারণত স্ফীত হয়, রসালো হয়, এবং এদের শাখা প্রশাখাগুলো সরু সুতোর মতন হয়ে যায় এবং কাণ্ডটাও আকারে ছোট হয়ে থাকে। প্রথমেই আসবো আমরা মূলাকার বা ফিউজিফর্ম। দেখো, স্ফীত প্রধান মূলটির মাঝখানটা বেশ চওড়া হয়ে যায় আর দুপ্রান্ত ক্রমাগত সরু হয়ে যায়। এটা তোমরা কোথায় দেখেছো? কেন, মূলতে মূলও দেখবে মাঝখানটা মোটা, ওপরে নিচে সরু। একে বলা হয় মূলাকার সঞ্চয় মূল। শঙ্কুবাকার বা কনিকাল, দেখো শঙ্কু কথাটার থেকে এটা এসছে। এক্ষেত্রে প্রধান মূলের ওপরের অংশটা সবচেয়ে বেশি চওড়া ও নিচের অংশটা ক্রমশ সরু হয়ে গেছে, যেমন আমরা একটা শঙ্কুতে দেখতে পাই। কোথায় দেখতে পাওয়া যায়? গাজরে। এবং পরবর্তী হচ্ছে শালগমাকার, অর্থাৎ ন্যাপি ফর্ম। এক্ষেত্রে প্রধান মূলের উপরিভাগ এতটা স্ফীত হয়ে যায় যে প্রায় গোল আকার ধারণ করে, এবং নিচের অংশটা একেবারেই সরু হয়ে লেজের মতন দেখতে লাগে। উদাহরণ শালগম, বিট ইত্যাদি। কখনো কখনো আবার আমরা কন্দাকৃতির মূলও দেখতে পাই। এখানে প্রধান মূলটা এতটাই স্ফীত হয় যে সাধারণ মূলের থেকে এটা আকারে অনেক বৃহৎ, কিন্তু এর কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না, যেমন তেমনভাবে স্ফীত হতে পারে, যেমন সন্ধ্যামণি। এরপরে চলে আসি আমরা শাখা মূলের রূপান্তর। শাখা মূলের রূপান্তরে আমরা প্রথমে পাব অর্বুদযুক্ত মূল বা নডিউলেটেড মূল। দেখো, অর্বুদ মানে গুটি, শিম্বি গোত্রীয় বা রাইজোবিয়াম যে সকল গাছের মূলে বাসা বাঁধে সেই সকল গাছ, এদের বলা হয় শিম্বি গোত্রীয় বা লেগিউমেনাস। এদের শাখা মূলে গুটির মতন অংশ লক্ষ্য করা যায়। এই গুটিগুলিকে বলা হয় অর্বুদ।
আর এই মূলগুলিকে বলা হয় অর্বুদযুক্ত মূল বা নডিউলেটেড মূল। তাহলে কোথায় দেখতে পাওয়া যায়? ডাল জাতীয় উদ্ভিদের মূলে। আর শ্বাসমূল বা নিউম্যাটোফোরটা হচ্ছে পরিবর্তিত শাখা মূল। এক্ষেত্রে শাখা মূলটার পরিবর্তন হয়েছে শ্বাসক্রিয়ার জন্য। মাটির কণার অন্তর্বর্তী স্থানে যে বায়ু, সেই বায়ু গ্রহণ করতে পারে না বলে এই মূলগুলো মাটির ওপরে উঠে আসে ও বাতাস থেকে মূলগুলির দ্বারা প্রয়োজনীয় শ্বাসবায়ু সংগৃহীত হয়। এই মূলগুলিকে বলা হয় শ্বাসমূল। আর এদের গায়ে যে ছিদ্র থাকে তাকে বলা হয় শ্বাসছিদ্র, যেমন সুন্দরী, গরান ইত্যাদি। এরপরে আমরা চলে আসব অস্থানিক মূলতন্ত্রের রূপান্তরে। দেখো, প্রধান মূলের যে রূপান্তর বা শাখা মূলের যে রূপান্তর, এর কোনো ভাগ ছিল না, কাজের ভিত্তিতে এদের ভাগ করা হয়েছিল। কিন্তু অস্থানিক মূলতন্ত্রের যে রূপান্তর, এটা আবার কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত খাদ্য সঞ্চয়ের জন্য এদের যে পরিবর্তন, তাদের বলা হয় সঞ্চয় মূল। শারীরবৃত্তীয় কাজের জন্য আবার এই অস্থানিকগুলো পরিবর্তিত হয়েছে। 3 নম্বর হচ্ছে যান্ত্রিক কাজের জন্য পরিবর্তিত হয়েছে। অর্থাৎ প্রধান মূলের কিন্তু তেমন কোনো ভাগ ছিল না, জাস্ট 4টি ভাগ আমরা পেয়েছি। এবং শাখামূলের ক্ষেত্রেও আমরা মাত্র 2টো ভাগ পেয়েছি। কিন্তু অস্থানিক মূলে আমরা বেসিক্যালি 3টি ভাগ পাই, তার আবার অনেক উপবিভাগও রয়েছে। তো এর মধ্যে প্রথমে আসছে সঞ্চয় মূল। এই সঞ্চয় মূল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত, কিন্তু আকার অনুযায়ী এদের 5টা ভাগ দেখতে পাওয়া যায়। প্রথমে হচ্ছে কন্দাল মূল বা টিউবারাস রুট। এই ধরনের মূল ব্রততী উদ্ভিদে দেখতে পাওয়া যায়। খাবার সঞ্চয়ের জন্য এরা স্ফীত হয়ে থাকে, কিন্তু এদের কোনো নির্দিষ্ট আকার থাকে না, যেমন রাঙা আলু অর্কিসে এরা দেখতে পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে গুচ্ছিত মূল। দেখো, অস্থানিক মূল সাধারণত গুচ্ছের আকারে যদি থাকে এবং তারা যদি খাদ্য সঞ্চয়ের ফলে ফুলে ওঠে, তখন এই গুচ্ছিত মূলটা একটা পরিবর্তিত মূলে হয়ে দাঁড়ায় এবং খাদ্য সঞ্চয়ের ফলে সেটি স্ফীতকায়। উদাহরণ শতমূলী বা ডালিয়া। এবং 3 নম্বরে হচ্ছে অর্বুদযুক্ত মূল বা নডিউলেটেড রুট। এক্ষেত্রে অস্থানিক মূলের শুধুমাত্র অগ্রভাগগুলোই খাদ্য সঞ্চয়ের ফলে একটা গুটির আকার ধারণ করেছে, এবং গুটিকে কি বলা হয়? অর্বুদ বা নডিউল। তাই এই অস্থানিক মূলকে বলা হচ্ছে নডিউলেটেড বা অর্বুদযুক্ত মূল। কোথায় দেখতে পাওয়া যায়? আম, আদা, সর্বজয়া ইত্যাদিতে। আবার কখনো কখনো এই অস্থানিক মূলগুলি মালার আকার ধারণ করে। মালায় যেমন একটার পর একটা ফুল গাঁথা হলে মালাটা স্ফীত সংকুচিত পর্যায়ক্রমে থাকে, এই ধরনের দেখতে পাওয়া যায় কিছু উদ্ভিদে। এদের বলা হয় মালাকৃতি মূল বা মনিলিফর্ম রুট বা বিডেড রুট, যেমন কাকরোল, চুপড়ি আলু, করলা ইত্যাদিতে। এবং পরবর্তীতে দেখা যায় বলয় মূল, অর্থাৎ বালার মতন মূলগুলি খাদ্য সঞ্চয়ের ফলে বালার আকার ধারণ করেছে, যেন অনেকগুলি বালা পরপর সাজিয়ে রাখা আছে, যেমন ইপিকাকের মূল। এ তো গেল সঞ্চয়ের জন্য পরিবর্তন। এরপরে হচ্ছে শারীরবৃত্তীয় কাজের জন্য অস্থানিক মূলের পরিবর্তন। এবং শারীরবৃত্তীয় কাজের জন্য অস্থায়ী মূলের যে পরিবর্তন, তাদের প্রথম হচ্ছে পরাশ্রয় মূল। কিছু পরাশ্রয় উদ্ভিদ তাদের কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়, যারা বাতাসে মুক্তভাবে ঝুলতে থাকে। এরা বাতাস থেকে যেহেতু জলীয় বাষ্প শোষণ করে, এদের সেই জন্য এক বিশেষ ধরনের কলা থাকে, স্পঞ্জের ন্যায়। এদের বলা হয় ভেলামেন, এবং মূলগুলিকে বায়বীয় বা পরাশ্রয় মূল বলা হয়, যেমন রাসনা, ভ্যান্ডার রক্সবার্গিতে দেখতে পাওয়া যায়। এরপরে আসছি আত্মীকরণ মূল বা অ্যাসিমিলেটরি রুট। দেখো, কিছু উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সাধারণত মূলে
ক্লোরোফিল থাকে না, কিন্তু এই ধরনের মূলে ক্লোরোফিল থাকায় এরা সালোক সংশ্লেষে সক্ষম। এই জন্য এদের রংটাও হয় সবুজ, যেমন গুলঞ্চ, পানিফল ইত্যাদি। এরপরে হচ্ছে চোষক মূল বা পরজীবী মূল বা হস্টোরিয়া। পরজীবী উদ্ভিদেরা যে উদ্ভিদের উপর আশ্রয় করে থাকে তাদের দেহ থেকে খাদ্যরস শোষণ করার জন্য এক বিশেষ ধরনের মূল ওই পোষক উদ্ভিদের ফ্লোয়েম কলার মধ্যে প্রবেশ করিয়ে দেয়। একে বলা হয় হস্টোরিয়া বা চোষক মূল, যেহেতু চুষে নিচ্ছে, এবং এদের পরজীবী মূলও বলে, যেমন স্বর্ণলতায় দেখতে পাওয়া যায়। পরে হচ্ছে ভাসমান মূল। কিছু কিছু উদ্ভিদের মূল উদ্ভিদগুলি জলজ হলে তাদের জলে মিশে থাকতে সাহায্য করে, কারণ এদের মূলগুলোতে বায়ুযুক্ত অ্যারেনকাই বা কলা থাকে, উদাহরণ কেশর দাম। এরপরে হচ্ছে জনন মূল বা রিপ্রোডাক্টিভ রুট। অনেক সময় পটল বা রাঙা আলুর মূলে মুকুল জন্মায়, যেগুলো থেকে নতুন উদ্ভিদ পাওয়া যায়। এবং লাস্ট হচ্ছে মৃতজীবী বা মাইকোরাইজাল মূল। অনেক সময় দেখা যায় যে এই মূলগুলি অণুসূত্রের সঙ্গে একত্রে অবস্থান করে, এবং এরা কি করে, ছত্রাক অণুসূত্রের সঙ্গে একত্রে অবস্থান করার জন্য ছত্রাক থেকে পুষ্টিরস শোষণ করে। এই মৃতজীবী মূলগুলি ছত্রাক অণুসূত্রের সঙ্গে একত্রে অবস্থান করে, এরা হিউমাস মাটিতে জন্মায় এবং উদ্ভিদের মাইকোরাইজীয় মূলে দেখা যায়। মনোট্রপা, কোরালোরাইজা, পাইনাসে দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে লাস্ট ওয়ান, যান্ত্রিক কাজের জন্য রূপান্তরিত অস্থানিক মূল। প্রথমে হচ্ছে স্তম্ভ মূল বা প্রপ রুট। এদের এরকম নাম কারণ বট গাছের শাখা প্রশাখা থেকে এরা নেমে আসে এবং মোটা স্তম্ভের আকারে হয়, ও বট গাছের শাখা প্রশাখা যেহেতু অনেক বেশি থাকে, শাখা প্রশাখাকে এরা ভরসা দেয় বা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এবং পরবর্তীতে আসছে ঠেস মূল। দেখো, কিছু জলজ উদ্ভিদ আছে বা নরম মাটিতে জন্মায় এমন উদ্ভিদ আছে, যেমন কেয়া বা ভুট্টার ক্ষেত্রে গাছগুলো বেঁকে যায়। এই গাছগুলোকে সোজাভাবে দাঁড়ানোর জন্য গাছের গোড়ার দিক থেকে কিছু চওড়া মূল বেরোয়, এদের বলা হয় ঠেস মূল। এরপরে হচ্ছে অধিমূল বা রুট বা ট্রেস। বড় বড় কিছু উদ্ভিদে ঠেস মূলের পরিবর্তে কাণ্ডের গোড়ার চারিদিকে চ্যাপটা তক্তার মতন কিছু মূল দেখতে পাওয়া যায়, এদের বলা হয় অধিমূল। এরা কিন্তু উদ্ভিদের ভারসাম্য রক্ষাতে সাহায্য করে। কোথায় দেখতে পাওয়া যায়? শিমুলে। এবং আরোহী মূল, নাম শুনেই বুঝতে পারছো যে এরা রোহিণী উদ্ভিদের অস্থানিক মূল। পর্ব থেকে নির্গত হয়ে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ক্রমশ ওপরের দিকে উঠতে সাহায্য করে, যেমন পান বা মানি প্ল্যান্টে দেখতে পাওয়া যায়। আর সংকোচী মূল বা কন্ট্রাকচাইল রুট কাকে বলে? কিছু কিছু উদ্ভিদের পরিবর্তিত কাণ্ড যারা মাটির তলায় থাকে বা মাটির ওপরে থাকলেও তাদের থেকে কিছু মূল নির্গত হয়, যারা কখনো জল ত্যাগ করতে পারে এবং সংকুচিত হয়, আবার জল সঞ্চয় করে স্ফীত হয়, অর্থাৎ সংকুচিত প্রসারিত হতে পারে। এই মূলকে বলে সংকোচী মূল, যেমন কলাবতী, পেঁয়াজ প্রভৃতিতে দেখতে পাওয়া যায়। এবং তারপরে আর দুটোর মধ্যে লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কন্টক মূল বা থর্ন রুট। নাম শুনে বুঝতে পারছো যে এই মূলগুলোর গায়ে কাঁটা থাকে, এবং এর মূল কাজ হচ্ছে যে আত্মরক্ষায় সাহায্য করা, যাতে উদ্ভিদের কোনো ক্ষতি কোনো অন্য প্রাণী না করতে পারে, তাই মূলের ওপরেই থাকে কাঁটা। যেমন এরা তাল গাছে দেখতে পাওয়া যায়। এবং সর্বশেষ হচ্ছে হ্যাপটেরা। দেখো, পার্বত্য অঞ্চলে এক শ্রেণীর উদ্ভিদের মূল চারিদিকে ছড়িয়ে পাথরের গায়ে শক্ত করে জড়িয়ে চ্যাপটা আকৃতি ধারণ করে। এই যেহেতু চ্যাপটা একটা মানে কি বলবো, আটকানোর মতন চাকতির আকার ধারণ করে, তাই এদের বলা হয় হ্যাপটেরা বা হোল্ড ফাস্ট। কোথায় দেখতে পাওয়া যায়?
পোডোস্টেমামে এবং আরো একটা গাছে দেখতে পাওয়া যায়, হাড়জোড়া গাছেও কিন্তু হ্যাপচিরা দেখতে পাওয়া যায়। আজকে আমরা সকল রকম পরিবর্তিত মূল সম্পর্কে জানলাম, পরের দিন আমরা মূলের অন্তর্গঠন সম্পর্কে জানবো। সো গাইস, কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, ভালো থেকো।